এই এক্সিট পোল কিন্তু বিরাট বড় স্বস্তি এনে দিয়েছে বিজেপি শিবিরে কারণ কারণ আমরা বলছি যে আপনারা জানেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই এসছেন এবং তারা প্রচার করেছেন তার মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নরেন্দ্র মোদী প্রত্যেকটা সভাতে কিন্তু তৃণমূলকে মারাত্মক ধরনের আক্রমণ করেছেন প্রত্যেকটা স্কিম নিয়ে সন্দেশকাল ইস্যু নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন তো এবার অমিত শাহ চারদিকে যেমন সভা করেছেন তার সঙ্গে রোড শো করেছেন মানুষের ঢল নেমেছে বিভিন্ন সভাতে এবং পশ্চিমবঙ্গের যে রাজনীয় নেতৃত্ব তারা কিন্তু বারবার করে বলছিল যে এবার বিজেপির দিকেই হাওয়া অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে যে সভা করেছেন তাতে পশ্চিমবঙ্গে যে যে স্কিমগুলো তৃণমূল কংগ্রেস করেছে যে যে স্কিমগুলো তৃণমূলের নেতৃত্বাধীন সরকার করেছে প্রত্যেকটা জিনিস তারা কিন্তু তাদের সভা থেকে বলেছেন সেই সভাতে যেমন বিভিন্ন স্কিম সম্বন্ধে তারা বলেছেন তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা স্পেসিফিক অনেক কিছু কথা বলেছেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা বলেছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা কিনা সরকার করেছে পশ্চিমবঙ্গ সরকার করেছে সেটা বিজেপি সরকারে বন্ধ করে দেওয়ার একটা প্ল্যান বিজেপি নাকি করেছে এরকমই অভিযোগ করেছিলেন তার সঙ্গে তিনি বলেছিলেন যে বিভিন্ন যে ঘটনা তার বিভিন্ন অডিও টেপ ভিডিও টেপ সামনে এসছে বিশেষ করে তিনি রেফারেন্স করেছিলেন সন্দেশখালী ইস্যু নিয়ে আপনারা জানেন যে এই নির্বাচনে সন্দেশখালী একটা বিরাট বড় ইস্যু ছিল তার সঙ্গে সিএ এটাও কিন্তু একটা বড় ইস্যু ছিল সন্দেশকালীতে বিভিন্ন রকমের অভিযোগ তারা কিন্তু করেছিলেন সন্দেশকালী নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন সেখানে আমরা দেখেছি সিবিআই তদন্ত হয়েছে হাইকোর্ট হয়েছে আর এই সন্দেশখালির পরেই ইস্যুর পরেই একটা দেখা গেলো হঠাৎ করে অডিও এবং ভিডিও টেপ সামনে এসেছিল আপনাদের মনে আছে তারপরে সেইটার আবার বিপক্ষেও আবার বিভিন্ন রকমের অডিও টেপ সামনে এসেছিলো তো বিজেপি বারবার বলে এসেছিলো যে এই জাতীয় নতুন যে অডিও ভিডিও টেপ সেগুলোর সত্যতা নিয়ে তারা আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হাইকোর্ট থেকে আবারও বিভিন্ন রকমের অর্ডার আমরা দেখেছি তো এবার যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে কিন্তু শুধুমাত্র যে বিজেপি তৃণমূল সেটা নয় এক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদিরও একটা প্রভাব আছে বড় এটা কিন্তু মেনে নিচ্ছে রাজনৈতিক মহল অর্থাৎ নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন সাধারণ মানুষ সেটা শুনেছে বিজেপির লোকাল নেতৃত্ব যে কথাগুলো বলেছে বিশেষ করে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা করেছেন এবং আমরা দেখেছি সুকান্ত মজুমদার বিভিন্ন সময় বিভিন্ন যে অভিযোগগুলো করেছেন এবং তাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গে মানুষ ভালো করে ভোট দিতে পারে না তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না সম্ভবত সেই রকমই যে ফলাফল সেই কথা বলার যে নিরিখের যে ফলাফল সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এই নির্বাচনের এক্সিট পোলে হ্যাঁ এখন বাস্তবে কি হবে সেটা কিন্তু কেউই জানে না আপনারা জানেন যে এত মানুষ ভারতবর্ষে তার মধ্যে কিছু অংশ নিয়ে কিন্তু এই এক্সিট পোল তৈরি হয় বিভিন্ন এক্সিট পোলে বেশিরভাগই এক্সিট পোলে দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি থাকছে তো এটা একটা বিরাট বড় বিজেপির জন্য স্বস্তির কারণ আর হচ্ছে কেন্দ্রীয় স্তরে দেখা যাচ্ছে বিজেপি এবার আবারও সরকারে আসতে চলেছে এবার আপনারা জানেন যে মাল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা বারবার বলে আসছিলেন যে এবার কিন্তু কংগ্রেস আসতে চলেছে সরকারে এবং ইন্ডি জোট হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসও ছিল সেই ইন্ডি জোট তারা কিন্তু বলেছিল কনফিডেন্ট ছিল যে তারাই এবার সরকার করবে বিজেপি অনেক সিট কম পাবে আড়াইশো নিচে নেমে আসবে না এক্সিট পোলে সেরকম কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না এক্সিট পোলে যেটা বলছে যে বিজেপি কিন্তু দেখা যাচ্ছে সব মিলে সাড়ে তিনশোর উপরে সিট পাচ্ছে তো এটা একটা বিরাট বড় স্বস্তির নিঃশ্বাস বিজেপি আর পশ্চিমবঙ্গে যেটা কিনা আমরা সব থেকে বেশি হাইলাইট করছি পশ্চিমবঙ্গে আপনারা দেখুন যে কীভাবে বিজেপির সিট বেড়েছে তেইশ থেকে সাতাশটার কাছাকাছি সিট পেতে পারে এটা বলছে এবিপি আনন্দের পোল তো এটা একটা বিরাট বড় পোল আর এদিকে যেটা তৃণমূল কংগ্রেসের যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে তেরো থেকে সতেরো অর্থাৎ এবিপি আনন্দ যে পোলগুলো করেছে তাতে যেটা পরিষ্কার বলতে চাইছে যে বিজেপি তেইশ থেকে সাতাশ তৃণমূল তেরো থেকে সতেরো এবং অন্যান্যরা এক থেকে তিন তো যেটা অন্যান্যরা বলতে মূলত আপনারা জানেন যে বাম এবং কংগ্রেস তারা তাদের কথাই আছে তো আমরা আপনাদেরকে পরিষ্কার যেটা বলছি যে এই রেজাল্ট যদি সত্যি করে বাস্তবে ভুলে যায় তাহলে কিন্তু তৃণমূলের কংগ্রেসের পক্ষে একটা বিরাট বড় ধাক্কাই বলতে হবে এবং রাজনৈতিক মহল সেটাই মনে করছে আর বিজেপি যদি এই রেজাল্ট করতে পারে তাহলে কিন্তু বিজেপি কর্মীরা যারা কিনা মানে ফিল্ডে আসতে পারছিলেন না পারছিলেন না তাদের একটা বিরাট বড় এনার্জি আর তার সঙ্গে যদি কেন্দ্রস্তরে এই রেজাল্টটি ফলে যায় তাহলে বিজেপি যদি আবারও সরকারে তৃতীয়বারের জন্য আসতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড় তো বিজেপির রাজ্যস্তরেও হচ্ছে কারণ বিজেপি বারবার করে বলে আসছে যে ডুয়েল ইঞ্জিনের সরকার দরকার ডুয়েল ইঞ্জিনের সরকার দরকার অর্থাৎ কেন্দ্রীয় স্তরে বিজেপি থাকবে আবার রাজ্য বিজেপি থাকবে যদি কোনো কারণে বিজেপি কেন্দ্রীয় স্তরে চলে আসে এবং পশ্চিমবঙ্গে এইরকমই বিজেপির রেজাল্ট হয় তাহলে কিন্তু আপনারা ধরেই নিন যে শুভেন্দু অধিকারী যেরকম আক্রমণ করছিলেন তীক্ষ্ণ বান ছুঁড়ে দিচ্ছিলেন সেটা কিন্তু আরও দশ গুণ একশো গুণ বেড়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেই বলছিলেন যে বিজেপি বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে হ্যাঁ এখন দেখা যাক সেটার কি। হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে এইরকমই সিট পান কমের দিকে সিট পান সেক্ষেত্রে তিনি আবার কি বলেন সাংবাদিক সম্মেলন করে সেটা কিন্তু সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে আপাতত যে এক্সিট পলে আমরা এখানে দেখাচ্ছি এবিপি আনন্দ এবং রিপাবলিক টিভি তাতে কিন্তু দেখা যাচ্ছে সবগুলোতেই বিজেপি কুড়ির বেশি এবং সবগুলোতে এই তৃণমূল কুড়ির কম তো এটা একটা বিরাট বড়ো রেজাল্ট আপনাদেরকে কিন্তু বলতে হবে বন্ধুরা আর আপনারা যারা কমেন্ট দেই ভিডিও দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের বক্তব্য দেবেন আমরা একটা এক্সিট আমরা একটা ওপিনিয়ন পোলো ওখানটাতে রানিং করেছি সেই পোলেও আপনারা কিন্তু আপনাদের মতামত জানান আপনাদের ভোটটা তো কিন্তু দিন তো এখন দেখা যাক যে আলটিমেটলি মানুষের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে চার তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা থাকবে আপনারা সরাসরি বিভিন্ন রকমের এরকম খবর কিন্তু আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন